হ্যাঁ, এর ডবল ফুল থাকতো, কিন্তু বৃষ্টি হওয়াতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। না আরো ছিল, আমি দুপুরবেলা হচ্ছে পুজো করলাম তখন নিয়ে গেছি অনেকগুলো, বুঝছো? এদিকে অনেকগুলো ছিল, আমি নিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা একটি জায়গাতে যাচ্ছি, যাওয়ার কারণ হচ্ছে তোমাদের দেখাবো যে আমার ছোটবেলার সেই প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল যেখানে পড়েছি সেটা পাশাপাশি স্কুল আছে, আর সেখানে সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো, তাই চলো। চলো, আমারও দেখা হয়ে যাবে আজকে, আমাকেও নিয়ে যাচ্ছে দেখার জন্য। এটা হচ্ছে আমাদের হাই স্কুল, এখানে পড়াশোনা করেছি, যদিও এটা পেছন দিকের গেট, ওটা হচ্ছে সামনের দিকের গেট, ওদিক দিয়ে আমরা আসতাম। আর এটা হচ্ছে স্কুল, আমরা যখন ছোটবেলা পড়াশোনা করেছি তখন অনেকটাই অন্যরকম ছিল। আর এখানে হচ্ছে মাঠ, আর তোমাদের আজকে যেটা দেখাবো সেখানে চলো যাই। সুন্দর ফুল এবং সুন্দর গাছ, এই যে এখানে প্রচণ্ড সুন্দর, এই যে এই ফুল, এই ফুলটার নাম কি? না না, হলুদটা। আর ওদিকে দেখো এই রাস্তাটা জুড়ে, বিস্তীর্ণ রাস্তা জুড়ে খুব সুন্দর রাধাচূড়া, কৃষ্ণচূড়া, আর হলুদ ফুলটার নাম যেন কি, একটা তো হলুদ ফুল নিচে হাঁটছে। তুমি অল্প ধরো তো, আমি রাস্তায় হাঁটি। কি অপূর্ব সুন্দর! কি দারুণ লাগছে সত্যি, মানে কি হলুদে দেশে চলে এসছে, একদম হলুদ হলুদ হলুদ, আর আমি হলুদ ড্রেস পরে এসেছি আজকে। এই গাছটার নাম আমি জানতাম, ভুলে গেছি। বন্ধুরা, তোমরা জানলে এই গাছটির নাম বলবে তো? ফুল আছে হাতে, তার লাগবে। সামনে হচ্ছে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে গার্লস হাই স্কুল, এবং গার্লস স্কুলের উপরে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। আর এটা মনে হয় রাধাচূড়া। এখন চলে আসলাম বট গাছে, সব বট গাছ। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ গার্লস স্কুলে, ওই যে বাঁ দিকে গার্লস স্কুলে। বাচ্চাগুলো দৌড়াচ্ছে। এটা হচ্ছে বালিকা বিদ্যালয়, তার ওখানে কৃষ্ণচূড়া গাছ, আরো যখন ফুল ফুটবে বেশি তখন খুব সুন্দর লাগবে। আর কৃষ্ণচূড়ার পাতাগুলো দেখো দারুণ লাগে না, একদম ঝিরি ঝিরি ছোট ছোট, খুব ভালো লাগে। এই গাছগুলোও ভালো লাগছে, বেশ অনেক বড় হয়েছে, বট গাছ। এই গাছটার উপরে দেখো কিরকম ছোট ছোট ফলের মতো, এই যে এগুলো কি সুন্দর লাগছে।
পরিবেশটা খুব সুন্দর না, একদম শান্ত। আর মাঠের পেছনে, মাঠের পাশে হচ্ছে চা বাগান, চা বাগানের পাশে হচ্ছে হাই রোড, এদিক দিয়ে বাস যাচ্ছে। আর এই বালিকা বিদ্যালয়ের পাশে ওদিকে দূরে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে লেবার ওয়েলফেয়ার স্কুল। আচ্ছা, এই এই দৃশ্যটা কিন্তু আকালে দারুণ হবে এখান থেকে। চলো এখন চলে যাই, আর ওদিকে যাব না। দূরে বট গাছ আর স্কুলটাকে নিয়ে একটি ছবি আঁকলে খুব সুন্দর লাগবে। উপর থেকে বৃষ্টির মতন ফুল পড়ছে, কি ভালো লাগছে দেখতে। দেখো সেটাই, দেখো কত ফুল। আর এই যে আমাদের প্রাইমারি স্কুল। ও আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা পেছন দিকটা। সামনের দিকে ওদিকে রাস্তা আছে, এখানে প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে এখানে পাশ করে তারই পাশে হাই স্কুলে এসেছি। একসঙ্গে কটা স্কুল, এখানে প্রাইমারি স্কুল, এখানে হাই স্কুল, তারপরে যে দেখালাম পেছনে ওদিকে গার্লস স্কুল, তারপরে লেবার ওয়েলফেয়ার স্কুল। এটা কামিনী তো। আচ্ছা, আর আমি হচ্ছি বকুল ফুল। এটা কি? এটা তাল। এই দেখ, ওখানে তাল গাছ আছে আর এখানে একটা তাল আছে। এটা তাল গাছ না, আর তাল গাছ মানে তাল, ছোট্ট একটি তাল। আর এই তালটা এসছে হচ্ছে এই গাছ থেকে, ওই যে একটি তাল গাছ। আমার প্রাইমারি স্কুল সামনের দিক থেকে দেখো, তখন তো গেট ছিল না, কি অবস্থা এখন। খোলামেলা ছিল তখন, তবুও ভালো ছিল। এখন স্কুল ছুটিতে আছে, তাই চারপাশ নোংরা হয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি আর পুরনো স্মৃতি মনে পড়ছে, কত স্মৃতি জড়িয়ে আছে এই মাটি, এই ইট পাথরে। তাই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলাম। আর এদিক দিয়ে গার্লস স্কুলে যাওয়ার রাস্তা পাচ্ছে। কপি গাছ ছেড়া।